আসসালামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মনির ভাইকে নিয়ে আজকে বসছি। নিত্য নতুন যে কবুতরে যে সমস্যাগুলো কিংবা বর্তমানে আপনারা শীতে কবুতরে যে সমস্যা নিয়ে ভুগতেছেন এটা নিয়ে মূলত আলোচনা করব। তার সাথে থাকবে হচ্ছে কবুতরের যে মশার কামড় কিংবা বসন্তগুলো হয় এগুলো নিয়ে আলোচনা করবে। আর মনির ভাই তো প্রতিনিয়ত আপনাদের জন্য কাজ করে যাচ্ছে, ওনার চ্যানেলের নাম হচ্ছে কৃষি টিভি ক্লাসিক। এটাতে সবসময় কবুতরের যে আপডেটটা আছে মানে রোগবালায় যুক্ত যে সমস্যাগুলো আপনারা ফেস করতেছেন সেটা আপনারা পেয়ে যাবেন। তবে এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ এই বিষয়ে উনি অনেক বেশি অভিজ্ঞ, প্লাস ওনার কাছে কবুতর জগতে বাংলাদেশে যে কোনো ধরনের ওষুধ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা বেশি কথা বাড়াবো না, মনির ভাইয়ের সাথে বিস্তারিত আলোচনায় চলে যাব। ধন্যবাদ সৌরভ ভাই, অনেকদিন পর আমার এখানে আসলেন। তো এই বর্তমানে যে পরিস্থিতি শীত, এখন কবুতর যে কবুতরের খামারি ভাইরা অনেক সমস্যা আছেন। তো আজকে সৌরভ ভাইয়ের অনুরোধে আসলে সিজনাল যে বর্তমানে শীতে কবুতর নিয়ে আপনারা কীভাবে কী করবেন এই বিষয়ে একটা আলোচনা করব। আপনারা পুরোটা ভিডিও দেখবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, বিশেষ করে সৌরভ ভাইয়ের চ্যানেল কৃষি টিভি বাংলাদেশ এবং আমার চ্যানেল কৃষি টিভি ক্লাসিক, দুইটাইতে বিভিন্ন রকম ভিডিও আছে, সবগুলো দেখবেন। তো বন্ধুরা, আজকে মূলত আমি প্রথমেই আপনাদেরকে ঠান্ডা নিয়ে একটু কথা বলি। যে ঠান্ডা পড়তেছে, আপনারা ঠান্ডার জন্য ঠান্ডা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন। ঠান্ডা বর্তমানে ঠান্ডা লেগে গেলে ট্রিটমেন্ট করা কঠিন। তো ঠান্ডা প্রতিরোধের জন্য আপনারা ইতিমধ্যে আরও কয়েকবারে বলা হয়েছে আপনারা PB71 ব্যবহার করতে পারেন। এই PB71 হলো ঠান্ডা প্রতিরোধ করে এবং কবুতরের গলা ক্লিয়ার করে, পরিষ্কার করে, খাওয়া দাওয়া বাড়াই দেয়, এটা ইউজ করতে পারেন। এটা এসিআই। আর অনেকে প্রশ্ন করেন দাম বলে দেওয়ার জন্য, এটার দাম পার প্যাকেট 50 টাকা এবং কুরিয়ার সার্ভিসে আমরা সারা বাংলাদেশেই পাঠাই, প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি আপনারা এটা গ্রামে শহরগুলোতে এগুলো পাওয়া যায় না, তখন আপনারা মানুষের হিউম্যান ওষুধ লিভক্সিন 500, এটা 8 ভাগের 1 ভাগ খাওয়াইতে পারেন ঠান্ডার জন্য, লিভক্সিন 500। তো বন্ধুরা, আর ঠান্ডা আরও অনেক ওষুধ আছে, আমরা এই যে ডক্সাসিল বেড, বর্তমানে ডক্সিবেডটা মার্কেটে নাই, অনেকেই ফোন করেন। এই ডক্সাসিল বেড, এটা ডক্সিসাইক্লিন গ্রুপের, এই ওষুধটা স্কোয়ারের, এটা মার্কেটে অ্যাভেলেবেল আছে। এটা 5 দিন 1 লিটার পানিতে 2 গ্রাম দিয়ে 5 দিন খাওয়াই দিতে পারেন, তাহলে আপনার কবুতররা ঠান্ডা লাগবে না। আর এটা গেলো আপনার ঠান্ডার প্রতিরোধের জন্য। বন্ধুরা, যখন ঠান্ডা লেগে যাবে তখন কি করবেন, ঠান্ডা লাগার পরে আপনারা হতাশ হয়ে যান, যে যেভাবে বলে এক একবার এক এক ওষুধ খাওয়ান, কখনো এরকম কিছু করবেন না, যেই অসুখ সে ওষুধ খাওয়াবেন। দেখা যায় যে আপনারা ডালা অভাবে কবুতর ওষুধ, সারা বাংলাদেশ থেকে ফোন করেন ভাই মাইক্রোনিট খাওয়াইছি, মাইক্রোনিট ছাড়া আর কিছু নাই। মাইক্রোনিট হলে একটা অ্যান্টিবায়োটিক, এটা অ্যারিথ্রোমাইসিন গ্রুপের, এটা সব অসুখে তো এটা ইউজ করা যাবে না। পেট খারাপ হইলে তো মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ ইউজ করতে হবে, আর ঠান্ডা হলে বিভিন্ন রকম ভাইরাস হইলে এক একটা এক এক রকম। এই জন্য আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্থানীয় যে ভেটেরিনারি ডাক্তার আছে, পশু হাসপাতাল আছে, ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা ওষুধ ব্যবহার করবেন। অন্যথায় আপনাদের কবুতরে দেখা যায় যে ঘাড় ব্যাকা হয়ে যায়, অসুস্থ হয়, তখন আমাদেরকে আমাদের বদনাম হয়, মার্কেটে যে কবুতরের চাষিরা ক্ষতিগ্রস্ত হয়, তখন এগুলো নিয়ে সমস্যা হয়। আর যখন ঠান্ডা লেগে যাবে, যেটা বলতে চাইছি, লাগার পরে কি করবেন, তখন চিকিৎসার জন্য আপনাকে একটু কষ্ট করে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। এই যে ইরাপ্রিম বেড, সৌরভ ভাই দেখেন, এটা হলো ইরাপ্রিম বেড, এটা অ্যারিথ্রোমাইসিন গ্রুপ, এটার সাথে এই ওষুধটা বর্তমানে খুব কার্যকরী। এই যে মক্সাসিল বেড, কবুতর যদি হা করে নিঃশ্বাস নেয় এবং খত খত আওয়াজ করে, ঠান্ডা লেগে যায়, তাহলে এটা দিবেন 1.5 গ্রাম। এই যে মক্সাসিল বেড, এটার গ্রুপটা আমি বলে দিচ্ছি, ব্রোমোহেক্সিন গ্রুপ। এই ওষুধটা ঠান্ডার জন্য অনেক কার্যকর, আর শুধু এটা যদি ইউজ করেন অ্যান্টিবায়োটিক ছাড়া, তাহলে 2 গ্রাম ইউজ করবেন। আর এটার সাথে ইউজ করলে এটা 1.5 গ্রাম, এটা 1/2 গ্রাম, আপনারা পরিমাণটা ক্লিয়ার হবেন, কারণ পরিমাণ ভুল করলে কবুতরের ক্ষতি হয়। এবং
কবুতরকে খালি পেটে কখনো অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না, একবারে খালি পেটে তখন নরম খাবার খাওয়াবেন। আগে বাচ্চাদের জন্য যেভাবে রাইস স্যালাইন বানানো হয় সেভাবে রাইস স্যালাইন বানায় 8 মিলি খাওয়াই দিবেন রাইস স্যালাইন। তারপর এই ওষুধ দুইটা, এটা হলো 1/2 গ্রাম, এটা হলো 1.5 গ্রাম, এটা হলো ঠান্ডা বেশি এবং সবুজ পায়খানা চুনা পায়খানা এই জন্য ইউজ করবেন। এটা গেল আপনার অসুস্থ হয়ে গেলে এটা ইউজ করবেন। আর বন্ধুরা, যখন সবুজ পায়খানা চুনা পায়খানা, এটা একটা ভাইরাস, মনে করেন ডিপথেরিয়া, সালমোনিলা এই ধরনের ভাইরাসগুলোর জন্য আপনারা এই যে বায়োসিড ইউজ করবেন, বায়োসিড এটা অত্যন্ত কার্যকরী। আর বায়োসিড না পাইলে জার্ম কন্ট্রোল, এটাও এশিয়ার, দুইটাই এশিয়ার এই প্রোডাক্টগুলো ভালো। আর স্প্রায়ারের আছে বায়োডিন, তারপরে র্যানেটার আছে, GPC-8 ওগুলো ইউজ করতে পারেন। আর বন্ধুরা, এখন বর্তমানে কবুতরের প্রায় সারা বাংলাদেশ থেকে ফোন করেন আপনারা, সালমোনেলা, ফেরাটাইপেট এবং ইকলাই এই তিনটারও কবুতর চাষিরা সবাই পরিচিত। এইটার থেকে প্রতিরোধের জন্য আপনারা এশিয়ায় ইতিমধ্যে একটা অনেকগুলো প্রোডাক্ট বের করছে যেটা কার্যকরী। তা আমার এখানে অনেকগুলো কবুতর, সর্বে একটু দেখেন, আমার এখানে অনেকগুলো কবুতর, আমরা আগে এক্সপেরিমেন্টাল পরীক্ষা করি কোন ওষুধটা কেমন কাজ করে। এই জন্য আমরা বর্তমানে যে এই সালমোনেলার জন্য এই ওষুধটা, এই যে প্রিবি সাল কিউর, এটাও খুব ভালো কার্যকরী ওষুধ, এটা এশিয়ার, এটার মূল্য হলো 92 টাকা। আপনারা 1 লিটার পানিতে 2 মিলি দিয়ে কবুতরকে 5 দিনের কোর্স করাই দিতে পারেন, ইনশাল্লাহ আপনার কবুতরের এই ধরনের রোগ হবে না। আর যদি একটু বেশি এই ধরনের জ্বর ঠান্ডা লেগে যায় তাহলে মনে করেন এটার সাথে আবার ওই সেম ইরাপ্রিম বেট ইউজ করতে পারেন। ইরাপ্রিম বেট আছে, মাইক্রোনিড আছে, মাইক্রোনিডের সাথে এটাও একই জিনিস, এই যে মাইক্রোনিড এবং ইরাপ্রিম এটা একই জিনিস, এগুলো ইউজ করতে পারেন। আর হ্যাঁ, প্রিয় কবুতর প্রেমী ভাই বোনেরা, এখন আমি মূল ব্যাপার, এই শীতে বসন্ত নিয়ে অনেকেই কষ্ট পাচ্ছেন, গুটি বসন্ত, এটা আসলে একটা মশাবাহিত রোগ। মশা, একটা মশা যখন এক জায়গায় কামড় দেয়, অনেকে হয়তো মনে করেন যে মশা, এত মশা কিভাবে কামড়াইলো, আসলে মশা এক জায়গায় কামড় দিচ্ছে, এক জায়গায় মশার কামড় থেকে পুরা শরীরে চড়াই গেছে, তখন এটা হয় গুটি বসন্ত। এটা প্রতিরোধ করতে হলে আপনি মশার কামড়, মশা প্রতিরোধ করতে হবে, এর বিকল্প ভ্যাকসিন যেটা স্পেনের বিদেশি ভ্যাকসিনগুলো পাওয়া যায়, ওটা কবুতরের পাখনায় সুই দিয়ে মারতে হয়, ওইটা ইউজ করতে পারেন ভ্যাকসিন। আর যখন একটা দুইটা হবে তখন আপনারা এই যে মক্সাসিল সিবি, এটা 1 মিল একটা প্রোডাক্ট, মক্সিলিন সিবি বেট, এইটা যদি আপনি 5 দিন ইউজ করেন একটা দুইটা ধাক্কা দিলে তখন আর বেশি হবে না, ভালো হয়ে যাবে। আর যদি বেশি হয়ে যায় এটার পাশাপাশি আপনারা পটাশ লাগাবেন, পটাশের পাশাপাশি অনেকে হারপিক লাগাবেন, পায়ে লাগাইতে পারেন হারপিক, বলেও ঠোঁটে চোখের কাছাকাছি কোনো উল্টাপাল্টা ওষুধ ব্যবহার করবেন না। তো যদি আপনার নিতান্তই ঠোঁটে বা চোখের আশেপাশে হয়ে যায় তাহলে আপনারা মাইকোরাল একটা মলম আছে, এই যে মাইকোরাল, এটা হলো মাইকোরাল, এটা এশিয়ার প্রোডাক্ট, এটার দাম মনে বেশি না, 35 বা 40 টাকা এমন। আপনারা এটা আরেকটা উপকারী ওষুধ, এটা হলো ক্যাঙ্কার, ক্যাঙ্কারের জন্য গলার ভিতরে যে ক্যাঙ্কার হয়, সাদা সাদা পুঁজ দেখা যায় ওইটা, এটা আঙ্গুল দিয়ে এভাবে আঙুলে নিয়ে ভিতরে লাগাই দিবেন, ঠিক আছে। এটা ক্যাঙ্কারের জন্য অনেক উপায়, পাশাপাশি ক্যাঙ্কারের যদি অ্যান্টিবায়োটিক এটা না পান তাহলে গ্রামে এই ওষুধটা পাওয়া যায়, একজিম CB-500, এটা ফার্মেসিতে পাবেন, এটা অনেক দামি ওষুধ, এটা 8 ভাগের 1 ভাগ প্রতিদিন 1 বার, আর এটা দ্রুত শুকাই যাবো আপনার ক্যাঙ্কার। আর এর আগে আমরা ক্যাঙ্কারের চিকিৎসায় অ্যামোডিস ট্যাবলেট ইউজ করতাম, ওটাও ভালো কার্যকর, প্রাথমিক লেভেলে যদি আপনার ক্যাঙ্কার হয় অ্যামোডিস ট্যাবলেট 4 ভাগ করে, বড় কবুতর হলে 2 ভাগ করে 1 ভাগ খাওয়াই দেবেন, আর ছোটো কবুতর হলে 4 ভাগের 1 ভাগ, এটা ক্যাঙ্কারের জন্য অনেক উপকারী। আর মানুষের মক্সাসিল সিরাপ আছে, পাশাপাশি মক্সাসিল সিরাপও ইউজ করতে পারেন, গ্রামগঞ্জে পাওয়া যায়। তো বন্ধুরা, আসলে কবুতরের ট্রিটমেন্ট এটা আপনি একটু সূক্ষ্মভাবে খেয়াল করবেন, সকালবেলা যখন কবুতরের খাওয়ার দিবেন তখন খেয়াল করবেন কবুতরের কোনো বমি হচ্ছে কি না, কোনো কবুতর খাওয়া দাওয়া কম খাচ্ছে কি না, তখন আপনি ব্যবস্থা নেবেন। আর অসুস্থ হওয়ার পরে যদি ব্যবস্থা নেন তখন কঠিন আকার ধারণ করে।
আর আমারও বলছি বন্ধুরা, আজকেও কয়েকজন আমাকে ফোন করছেন, আপনারা দেখা যায় যে বিভিন্ন জায়গার তো ওষুধ কিনেন, দোকানদাররা দেখা যায় যে অনেক সময় সামান্য একটু রোগের জন্য পাঁচটা ওষুধ একসাথে দিয়ে দেয়। আমার কাছে এরকম অনেক স্লিপ আসছে যেগুলোতে দেখছি যে একসাথে দেখা যায় পাঁচটা ওষুধ, এই পাঁচটা ওষুধ রে মিক্স করি তখন বোমার মতো কবুতর আরও অসুস্থ হয়ে যায়। এই ভুলে এই ধরনের কাজ করবেন না। আর বিশেষ করে যদি ভালো ব্র্যান্ডের ওষুধগুলো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশেই ওষুধ পাঠানোর ব্যবস্থা করি, আর ঢাকা সিটিতে 24 ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই এরপর যে আসলে বন্ধুরা, এইটাই আসলে কবুতরের ট্রিটমেন্টে কবুতরের লব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এবং নতুন কোনো কবুতর ঢুকাইলে ওইটাকে বাইরে রেখে অন্তত 2-3 দিন পিপ্লক্স বা কসমিক্স ESB-13 এই ধরনের ওষুধ ব্যবহার করে 5 দিন আলাদা রেখে তারপরে আপনার লবটে ঢুকাবেন। এই কবুতরের খামারি ভাইদের জন্য এটাই আজকে আমাদের মূল বিষয় যে কীভাবে আপনারা কবুতরের লালন পালন করবেন এবং কীভাবে যত্ন নেবেন। হ্যাঁ ইনশাল্লাহ, যে কোনো জায়গার থেকে আপনারা, আমি ইতিমধ্যে আমার ব্যাপক সাড়া জেগেছে, আমার সবাই ফোন করি ওষুধ নিচ্ছে, আমি প্রতিদিনই কুরিয়ারে ওষুধ পাঠাই, আপনারা যোগাযোগ করবেন। আর প্রবাসী ভাইরা আপনারা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন ইমোতে এবং হোয়াটসঅ্যাপে। আর এই বিষয়ে ওষুধের বিষয়ে আগামী আরেকটা ভিডিও আমরা একটা প্রোগ্রাম চালু করব, যাতে মনে করেন আমাদের রেগুলার, আপনারা যদি কেউ রেগুলার আমাদের থেকে সার্ভিস পেতে চান তাহলে আপনারা আমাদের কাছে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার, কবুতর যে খামারে অবস্থান করে তার নাম্বার দিয়ে ডিটেলস দিয়ে একটা মেম্বারশিপ নিয়ে নেবেন, আমরা ফর্ম পূরণ করে রাখবো যাতে আপনাদের সার্বক্ষণিক চিকিৎসা করতে পারি, ওরকম একটা ব্যবস্থা আমরা করতেছি সামনে। এটা সৌরভ ভাইয়ের সাথে কথা হয়েছে ইনশাল্লাহ, আপনাদের কবুতর শিল্পর উন্নতির জন্য আমরা কাজ করব। তো আজকে এই পর্যায়ে আজকে ভিডিওতে সমাপ্তি টানছি, আপনারা ভালো থাকবেন, খোদা হাফেজ।